হুগলির সিঙ্গুরে সিপিএম এর মে দিবস পালন। হুগলির সিঙ্গুরে আজ সোমবার সকালে ঐতিহাসিক পয়লা মে অর্থাৎ মে দিবস পালিত হলো। শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে মে দিবসের অনুষ্ঠান করা হয়। পরে বামফ্রন্টের বিভিন্ন নেতৃত্ব বক্তব্য পেশ করলেন। সারা বিশ্বের শ্রমিকদের জন্য এই দিবসের গুরুত্ব অপরিসীম। আজকে আমরা প্রতি বছরের মতো এবারেও মে দিবস পালন করছি। ভারতের কমিউনিস্ট পার্টি 1886 সালে পয়লা মে 5 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল 8 ঘন্টা কাজের দাবিতে। কেননা তার আগে মানুষ 16 ঘন্টা পরিশ্রম করতো, কম করে কম। তো সেখান থেকে মানুষের এই নির্মম নিষ্পেষণের থেকে মুক্তির জন্য মানুষ জমায়েত হয়েছিল আমেরিকার শিকাগো শহরের হের মার্কেটে। সেখানে পুলিশ গুলি চালিয়েছিল এবং বহু মানুষের মৃত্যু হয়েছিল এবং পরে 4 জনকে ফাঁসিও দেওয়া হয়েছিল। তো আসলে কিন্তু মানুষের সেই লড়াই আন্দোলন থেমে থাকেনি এবং 1916 সালে প্রথম মানুষ আমেরিকায় অধিকার অর্জন করে 8 ঘন্টা কাজের, সেই দাবি মান্যতা পায়। তো সেই জন্য এই দিবসটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে মেনে নেওয়া হয়, মে দিবস বলি আমরা। সারা পৃথিবী জুড়ে এই কর্মসূচি চলে, সমস্ত শ্রমজীবী মানুষ এটা পালন করে, আমরাও করছি এখানে, এই জন্যই এখানে উপস্থিত হয়েছি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।